হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে করব বোতল আর্ট। খুব সহজেই বোতল আর্টটি করা হয়েছে, তো আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি বোতল নিয়ে নিয়েছি, কাঁচের বোতল। এরপর একটি হোয়াইট কালারের ফেব্রিক কালার নিয়েছি এবং একটি তুলি নিয়েছি। তো সেই তুলির সাহায্যে বোতলের ওপর রঙটি দিয়ে নেব। তো ভালো করে সুন্দর করে রঙটি দিয়ে নেব। আর ফেব্রিক কালারের সাথে আমি কোনো জল মেশাইনি, তো এমনি শুধুই ফেব্রিক কালারটি ইউজ করছি, এর সাথে কোনো রকম জল পাইল করিনি। তো এই রঙটি ভালো করে বোতলের গোটাটাই রঙটিকে দিয়ে নেব। ফেব্রিক কালারটি বোতলের সমস্ত অংশেই দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি ব্লু কালার নেব এবং ব্লু কালারের সাথে হোয়াইট কালার নেব। তো হোয়াইট কালার নেওয়ার পর দুটো রঙকে তুলির সাহায্যে মিক্স করব। তো আমি একটু হালকা আকাশি কালার, মানে হালকা ব্লু, তো হালকা নীল কালারটিকে আমি তৈরি করছি। তো তাই জন্য সাদা এবং নীলের সাথে ভালো করে মিক্স করে নেব। তো এই যে এখন এই রঙটা এসেছে, তো এই রঙটা আমি অ্যাপ্লাই করব। তো এই রঙটা দেখতেই পাচ্ছ কিভাবে আমি এই রঙটা তৈরি করলাম। তো একটুখানি সাদা, মানে একটুখানি ডিপ নীলের সাথে একটুখানি হোয়াইট কালার মিশিয়ে নিলেই এরকম রঙটি তৈরি হয়ে যাবে। তো আমি রঙটিকে এবারে ওপরের অংশটিতে সুন্দর করে লাগিয়ে নেব, আর মাঝখানের অংশটাতে আমি আলাদা একটি রং ব্যবহার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বোতলের নিচের অংশটিতেও আমি এই লাইট ব্লু কালারটি ইউজ করছি। আমি উপরের অংশটিতেও করেছি এবং নিচের অংশটিতেও সেম কালারটি ইউজ করছি। এখন হোয়াইট কালারের সাথে রেড কালারটি নিয়ে মিক্স করে নেব। এতে লাইট পিঙ্ক কালারটি পাবো। তো লাইট পিঙ্ক কালারটি আমি বোতলের মাঝের অংশটিতে ভালো করে অ্যাপ্লাই করব। এই যে ঠিক এরকম কালারটি আসবে, খুব সুন্দর একটা মিষ্টি কালার। তো এই রঙটি আমি মাঝখানে দিয়ে দিচ্ছি।
এরপর ব্ল্যাক কালার নিয়ে জিরো নম্বর তুলির সাহায্যে ছোট ছোট পুতুল এঁকে নেব। তো আমি এরকমভাবে ছোট ছোট করে পুতুল এঁকে নিচ্ছি। পুতুলের দুটি হাত করে নেব এবং দুটি পা করে নেব। তো গোলাপি অংশটির ওপরে একদম লম্বা করে সাজিয়ে সাজিয়ে একদম শেষ পর্যন্ত পুতুল করে নেব। এই পুতুলগুলি আঁকা হয়ে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে এই বোতল আর্টটি। তো অবশ্যই জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ।